ওনার বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবো, 100 টাকা বায়না দেওয়া লাগবে না। এক হাতে গরু পাবে, এক হাতে টাকা দেবে, সমস্যা নেই ভাই। আমার তুই দর্শক যে ভাই গরু একবার কিনতে সে জানে যে একবার তুই গরুটা কিনি কত সুবিধা। তার মানে আমার থেকে কোনো টকঝাক সেটাই ব্যবসা আমার কাছে নাই ভাই। আমরা 5 বছর ধরে ব্যবসা অনলাইন করি, আজ নতুন আপনি আমার প্রতিবেদন বহুত আগে করেছেন, এখনও করছেন, কোনদিন বলতে পারবেন আমার নামে কোন রিপোর্ট আইছে? 2 নম্বরে সেটা ব্যবসা আমরা করি না ভাই। ব্যবসা করি খাতে হলে লিগ্যাল ব্যবসা করতে হবে, তাহলে ওই লোক টিকে থাকতে পারে, বুঝছেন? আর 2 নম্বরে করলে লোকের জায়গা নাই, বুঝছেন? আচ্ছা, গরুগুলো তো দর্শক খুবই পছন্দ করছে। পছন্দ মানে দর্শক জানে আমার বিষয়, দর্শক ভাই জানে জাহিদ ভাই ভালো জিনিসটা কালেকশন করে না, ভালো ভালো পার্সেন্টের বকনা সব সময় কালেকশন করে, দর্শক জানে ভাই। আজকে নিয়ে আছি খুব 4টা খুব হাই কোয়ালিটি গরু, 2টা বীজ দেয়া আর 2টা রেডি বকনা। আচ্ছা, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা যদি বলে দিতেন। ঠিকানা, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, অরমখোলা হাটের পাশে পূর্ব পাশে আমার বাসা, খামার একসাথে জাহিদ ডেরি ফার্ম। যত আমরা একটা বকনা ব্যবসা করি, সবসময় আমাদের কাছে ভালো ভালো বকনা থাকে, আমরা নিয়ে আসি ভাই, কালেকশন করি, বিক্রি করি। আচ্ছা, তো আজকে কতগুলো গরু দেখাবেন? আজকে গরু দেখাবো 4 পিস ভাই। আমি গরু অল্পই করি কালেকশন, আমি বেশি কিনি না, আমার কাছে 4-5টা কিনেন, কিন্তু জাতের গরু কিনেন? জাতের গরু কিনে আমার কাছে 20 টাকা কিনে লাভ নাই ভাই। আমার 4টা গরু তোমার 2-2, 4,000, 10,000 টাকা লাভ যথেষ্ট, বেশি দরকার নাই। সপ্তাহে আমি 4 হাজার বিক্রি করলে অনেক টাকা, আমার কথা বলতে অত আহ্বায় গরু কিনে লাভ নাই। ভালো জিনিস কিনবো, দর্শক একটা লেজেন্ড কিছু হয়, আমারও 2,000 টাকা লাভ হোক, দর্শকের লালন পালন ভবিষ্যৎ কিছু পাক, সেটা আমি চেষ্টা করি সবসময় দর্শকের ভাই। সে তো আপনারা ছাড়া আর গরু কিনবে না? সে আমার থেকে যারা একবার গরু নেই তারা আর আমার থেকে ছাড়া গরু নিবেও না ভাই। আমি অনেক গরু বিক্রি করি আলহামদুলিল্লাহ, আমার প্রতি সপ্তাহে গরু সেল হয়ে যায়, আমার পুরাতন থাকে না আলহামদুলিল্লাহ। আপনি প্রতিবন্ধ করে কিন্তু না, গরু প্রতিবন্ধ আগেই বিক্রি হয়ে গেছে ভাই, সত্যি কথা বলছেন। অনেক দর্শক ভাই কয় আপনি প্রতিবন্ধ ছাড়েন গরু নাই, আরে ভাই বিক্রি করলে কি আমি আছে 2 নম্বরের কথা বলবো কম? তাহলে আমার তো ব্যবসার উদ্দেশ্য, আমি থাকলে তো বিক্রি করবো না, তাহলে কি মানুষ কয় আরে ভাই এখন যে একজন আমি এই 4টা গরু একজন দিলে আমি তো সবাই দিতে পারবো না। দর্শক ভাই এখন যে আগে প্রোগ্রাম দেখবেন, যদি কারো ভালো লাগে তাহলে আপনি নিলে তাহলে উনি পাওয়া যাবে, তাহলে তো সমস্যা নাই, বুঝছেন? জি, তো গরুগুলো দেখাই। হ্যাঁ দেখান দর্শক গরু। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, হলিস্টে ফিজাম 14.5 মাস বয়স ভাই। এটার প্রথম হিট আসছিল হালকা লালচে রঙে, তো আমি যত 20 দিন আছে তো আমাদের এখানে আইসে পরবর্তী আসলে দিতে হবে। এটা বর্তমানে হিটে আছে? হ্যাঁ এটা হিটে আছে, আমি 20 দিনে প্রথম দিতে হয় না ভাই। ডাক্তারে বলে যে আপনি একটা 2 বার হিট মিস করার পর দিলেও হিটা টিকে, বুঝতে পারছেন? যত প্রথম আইসে এটা বকনা 14.5 মাস বয়স, এটা আমি দি নাই ভাই, বুঝতে পারছেন? এটা আমার 21 দিন পর আসবে, বুঝতে পারছেন? এই যাত্রা দেখেন দর্শক দেখেন যে ভালো একটা গরু ভালো এটা মানে খুবই ভালো ভাই এগুলি তার মানে এগুলি পত্রিকা গরু ভালো এটা মানে আপনি সব 30-এ পারে দুধ বুঝতে পারছেন জি খুবই জাত গরু খুবই জাতের গরু নিশ্চয়ই দর্শক যে এই গরু নিলে ঠকার কোনো অপশনই নাই যদি দুই চার হাজার 5,000 দাম ও বেশি হয় আপনি মাথাটাতে শুরু করে দর্শকের দেখেন যে ভালো একটা গরু বৈশিষ্ট্য দর্শক তাই চিন্তা হবে আগে গরু কেনা যে কত পরিশ্রম, ভালো গরু বুঝতে পারছেন? ভালো গরু কেনা কাস্টমার এমনি বেশি থাকে ভাই, বুঝতে পারছেন জি? দর্শকের দেখান যে জাত গরু কাকে বলে, এই তলার জায়গাটা দেখান ভাই, এটা দেখান যে ভালো বললাম তাই তো ভালো না, এই যে এটুক দেখান কালেকশন ভালো, দর্শক দেখলে বুঝবে কতটা জাতমান, আমি বললে হবে না, কত লম্বা দেখেন না ভাই, কারোর থেকে ওরকম না ভাই, দেখেন দর্শকের
অনেক লম্বা, এটা 14.5 মাইল বয়স ভাই। এটা হইতে আইছিল দর্শকে দেখাবো, যে দেখলে বুঝ দাঁড়ায় বুঝতে পারছেন জি। এটার বয়সটা এটা 14.5 মাইল বয়স, 14.5 মাস ফিট আসছে। রেডি বক না এটা ভাই, রেডি বক, হ্যাঁ রেডি বক। দর্শকে দেখান এই মাথাটা, দেখান এই কানটা কতটা ছোট দেখান দর্শকে। ভালো জাত কিনতে হয় ভাই, 1,30,000-35,000 সাথে গাভী পাওয়া যায়। বাড়ির যা 3 কেজি দুধ হয় বুঝতে পারছেন, আর এই দুধ আল্লাহ তো প্রথমে 20-এর পায়ে দুধ যাবে বুঝতে পারছেন জি। খুবই সুন্দর বাটগুন, খুব সুন্দর দেখেন ভাই, খুবই জাতগুলো কোন সমস্যা নেই জায়গাটা দেখেন। এই দেখেন এটা আসলে দেখেন লালচি মাংস দেখেন দর্শক, আলোচনা সাপেক্ষে পরবর্তীতে একটা আকর্ষণীয় গরু নিয়ে আসলেন। আকর্ষণ ভাই, আমি তো ব্যবসার বয়স আমার 5 বছর, আমি কোনদিন মন্ডি কিনি নাই ভাই, আমার মনের কাছে ভালো লাগছে। এত বড় মন্ডি ভাই বুঝছেন, এখনো দাঁতে নাই, আপনি 2 মাস ধরে বীজ দিয়ে আছে, কোন দর্শক যদি ভালো লাগে মনের কাছে তাহলে নিতে আর সমস্যা নেই ভাই। দেখেন ভালো মন্ডির বৈশিষ্ট্য কি তাই দেখেন, চোখ মুখ দেন কি লাল দেখেন, আর কানটা কত ছোট দেখেন। মন্ডি তো আমি প্রতিদিন বহু জায়গায় দিকে বীজ দেয়, এটা না নাকি 2 মাস ধরে বীজ দেয় ভাই, এটা 2 মাসের বীজ দেয়, 2 মাসের বীজ দেয়, এটা কাগজ পাতে 16 মাস বয়স এটা ভাই, 16 মাস বয়স। এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন, কোনো দেখা নেই, কোনো দেহ খুদ নাই ভাই, লম্বা কথা দেখছেন না গরু, এই গরু গুনে আল্লাহর রহমতে এই গরু নেই, প্রথম দিতে হবে না দাঁত পে নাই গুনে বুঝছেন ভাই মন্ডি। এই যে সব মন্ডি আপনি 30-35 লিটার দুধ হয় এইসব মন্ডির বুঝতে পারছেন, খালি মন্ডি হলে হয় না ভাই বুঝতে পারছেন। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছি ভাই 2,10,000 টাকা ভাই, 2,10,000 টাকা, 2,10,000 টাকা জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, আলোচনা সভা সম্মান কিছু দর্শক করা যাবে সমস্যা নাই, কিছু কম বেশি করা যাবে। সিরিয়ালের 4 নম্বরে আরেকটা বড় সরো গরু নিয়ে আসছে, এটা একটা হলিস্টার ফিজাম দর্শকে দেখেন ভাই, যে গরু আমার কারুচি কুমাকো, আমি তো ভালো জিনিস আমি কালেকশন করি না ভাই, কথা বলতে পারছেন। গরু কল একটা মানুষ কল সাধারণ মানুষ একটা ভালো জিনিস কিনতে চাই বুঝতে পারছেন, ভালো জিনিস না পালে তো লস। এগুলো দেখেন তো কত বড়, এখনো দাঁতে নেই, এটা 2 মাস ধরে বীজ দা, অনেক বড় গরু, হ্যাঁ অনেক বড়, এখনো দাঁতে নেই ভাই, এই গরু কোনি বাচ্চার পরও দাঁতে নেই। কতদিনে বীজ দেওয়া আছে এটা? আপনি এটা 2 মাস চলছে, এটা কাগজে দেখেন দর্শকের তলা কি তাই দেখেন, অনেকজন হলে এটা 6 মাস গাপ কই ভাই বুঝতে পারছেন, এই গোটা অনেকজন হলে 6 মাস গাপ, যে তলা তো ওই 6 মাসে গাপ ঠিক আছে। আমার কথা হচ্ছে ওই 2 নম্বরে সিটারে ব্যবসা আমি যাই করি না বুঝেছেন দর্শক, আমার থেকে গরু লাই যারা প্রতিবন্ধ দেখে দেখলে বুঝতে পারবে যে ভাই কি মাপের কমন আপনার কালেকশন করে বুঝতে পারছেন জি। মাশাআল্লাহ সুন্দর গরু সংগ্রহ করছেন, অনেক লম্বা দেখেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম হচ্ছে 1,55,000 ভাই, 1,55,000 টাকা, 1,55,000 টাকা, 7 ফিট লম্বাই ভাই দর্শক, এটা মাইবিলিও সমস্যা নাই, হাইটে আপনি 6 ফিট কোনো সমস্যা নাই বুঝেছেন, আর তলার জায়গাটা এই দর্শক তাই দেখেন, দেখেন 30-35 দুধ করতে হবে কম জায়গা থাকতে ভাই, এই জায়গাটা এই বানগুলো সুন্দর করে দেখেন দর্শক, একটু চারটা মান কত সুন্দর দেখেন ফাঁক ফাঁক দিয়েছেন, আর দুধের রোগ এখনই ভাসি উঠেছে দেখেন, ভালো যা তাকে চিন্তা হয় ভাই বুঝে দেখেন দেখেন। দামটা রাখছেন 1,55,000 ভাই, দরদাম করা যাবে, হ্যাঁ এটা সম্মানিক কথা সমস্যা নাই দর্শক। আর চারটা গরু যদি একসাথে কেউ নিতে চায়, গরু কোন দর্শক ভাই যদি একসাথে নাই তাহলে চারটা গরু বাংলাদেশে যেখানে যাক আমি গাড়ি ভাড়া ফিরে দেবো, চারটা গরু একসাথে দিলে আমি দাম বলে দেবো আপনি 5.5 লাখ টাকা দাম পড়বে ভাই, চারটা 5.5 লাখ টাকা, চারটা 5.5 লাখ টাকা দাম পড়বে একদম, আর যদি কাটি কাটি লাই তাহলে সেটি এক হিসাব, ওনার বাসায় পোষা দিয়ে টাকা নিয়ে আসবো, 100 টাকা বায়না দেওয়া লাগবে না, এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে সমস্যা নেই ভাই। আমার তুই দর্শক যে ভাই গরু একবার কিনতে সে জানে যে একবার তুই গরুটা কিনি কত সুবিধা, তার মানে আমার ঠিক কোনো টক ঝাক সেটাই ব্যবসা আমার কাছে নাই ভাই, আমরা 5 বছর ধরে ব্যবসা অনলাইন করি, আজ নতুন আপনি আমার প্রতিবেদন বহু তাড়াই করেছেন এখনও করছেন, কোন দিন বলতে পারবেন আমার নামে কোন রিপোর্ট আইছে? 2 নম্বরে সেটাই ব্যবসা আমরা করি না ভাই, ব্যবসা করি খাতে হলে লিগেল ব্যবসা করতে হবে, তাহলে ওই লোক টিকে থাকতে পারে বুঝছেন, আর 2 নম্বরে কোনো লোকের জায়গা নাই বুঝছেন। আচ্ছা তো জাহিদ ভাই,
তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা যদি বলে দিতেন। আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী অরমখোলা গ্রাম অরমখোলা হাটের পাশে পূর্ববাসনার বাসা বাসার খামার একসাথে জাহির ডেরি ফার্ম। তো আমরা এটা বকনা ব্যবসায়িক সবসময় ভালো ভালো পার্সেন্টেজ জাতের বকনা সবসময় আমার কাছ থাকে। দর্শক সরজমিনে আসি দেখলে আরও ভালো, আর যদি না আসতে পারে তা আমাদের নিজ দেখতে দেখা পাঠাতে আমি সে পাঠাতে পারি। রাস্তা হলে সবচেয়ে ভালো লাগবে ভাই আপনারা আসেন সরজমিনে, আমার ভাই দুই দিন থাকেন বেড়ান আপনি দেখি শুনি নেন, আর যদি না আসতে পারেন আমাদের নিজ দেখতে আমরা পাঠাই দেবো সমস্যা নেই ভাই। আচ্ছা আচ্ছা, তো জাহিদ ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।